কদিন পরেই দুর্গাপূজা, মণ্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সারা দেশে পূজা উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দঘন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন, আবার ফিরে যাবেন একই বাহনে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট। প্রকৃতিতে কাশফুল আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমন বার্তা। ঢাকের বাজনা, লুথুনি আর আওড়তে মুখরিত হবে মণ্ডপগুলো। চুয়াডাঙ্গা জেলায় এবার পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এবার 117টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রং করব বা গয়নাগাটি সাজগোজা লাগানোর দরকার লাগবে। সময় ঘনে এসে খুব তাড়াতাড়ি 24 ঘন্টা কাজকাম করতে হচ্ছে। এবছরও নির্ভয়ে আমরা এই উৎসব আনন্দঘনভাবে পালিত করতে পারব। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আশা করি 117টা পূজা মণ্ডপে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হব। গাইবান্ধায় 650 পূজা মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন চলছে মণ্ডপগুলোতে। সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদর সহ 7 উপজেলার বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ। মহামারী থেকে মঙ্গল কামনায় পূজা অনুষ্ঠিত হবে মণ্ডপে মণ্ডপে। গতবারের তুলনায় এবার একটু কাজের চাপ বেশি। 647টা পূজা মণ্ডপের তালিকা পেয়েছি, যাতে সবাই মঙ্গল হয়, শান্তি হয়, আমাদের জন্য স্বাভাবিক অবস্থা ফিরে আসে। গোপালগঞ্জে করোনার কঠিন সময়েও শরতের বাতাসে ভেসে চলছে দুর্গার আগমন সুর। শিল্পীরা রাত দিন পরিশ্রম করে প্রতিমা তৈরি করছেন। রঙের কাজ শেষ হলেই নির্দিষ্ট সময় শুরু হবে পূজা। 9টা ঠাকুর হয়েছে, এর মূল্য যা মোটামুটি কথা সেভাবে আমরা সেই মূল্যটা পাচ্ছি না। প্রতিমা তৈরি করতেছে, ঘরের কাজ শেষ হয়েছে, কিছু 15 দিন পরে রঙের কাজ শুরু করব। জেলায় সকল ধর্ম বর্ণের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালন করা হবে বলে জানান আয়োজকরা। শান্তিপূর্ণভাবে যাতে এই পূজাটা উঠাইতে পারি, কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখব। গোপালগঞ্জে এবছর 1228টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।